আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীদের জন্য দারুণ খবর এখন থেকে খুব সহজেই চাকরি পরিবর্তন করতে পারবে প্রবাসীরা সেই বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সৌদি আরবে কর্মরত প্রবাসীগণ এখন থেকে সহজেই নিজের চাকরি পরিবর্তন করে নতুন মালিকের অধীনে চাকরি করতে পারবেন এতদিন পর্যন্ত সৌদি আরবের শ্রম আইনে প্রবাসীরা সৌদিতে প্রবেশের পর প্রথম চাকরিতে কমপক্ষে এক বছর কর্মরত থাকতে হতো কিন্তু নতুন নিয়ম অনুযায়ী আর থাকছে না এই বিধিনিষেধ সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় সম্প্রতি সৌদি আরবের শ্রম আইনের একটি নিয়মে পরিবর্তন এনেছেন এতদিন পর্যন্ত কোনো প্রবাসী সৌদি আরবে প্রবেশের পর তার প্রথম চাকরিতে তাকে কমপক্ষে এক বছর থাকতে হতো এবং তারপরে তিনি ইচ্ছে করলে চাকরি পরিবর্তন করে অন্য মালিকের অধীনে কাজ করতে পারতেন তবে এই নিয়মে পরিবর্তন এনেছে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় নতুন নিয়ম অনুযায়ী কোন প্রবাসী কর্মী নিজের বর্তমান মালিকের অনুমতি নিয়ে যেকোনো সময় চাকরি পরিবর্তন করতে পারবেন এবং ট্রান্সফার হয়ে নতুন মালিকের অধীনে কাজ শুরু করতে পারবেন এছাড়া যদি কোনো প্রবাসী কর্মীর বর্তমান মালিকের সাথে তার ওয়ার্ক কন্ট্রাক্টের মেয়াদ শেষ হয়ে যায় তবে তিনি নিজের পছন্দ অনুযায়ী নতুন মালিকের অধীনে চাকরি করার সুযোগ পাবেন খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে